তুই যতই প্রযুক্তি ফিট করিস না কেন, সময় আসতে দেরি সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দিয়ে তোকে উঠায় নিব। পরে প্রযুক্তি চেক করা হবে কাজ কেন করলো না, তখন দুনিয়াটা নিয়ে রিচার্জ করতে পারে কিন্তু তোকে আর ফিরত আনতে পারবে না। পারবে? হ্যাঁ, প্রযুক্তি দিয়ে রাখা যাবে? হুজুররা তো তর্জমা করবে, যত যতই লোহার সন্দুকে থাকো আমি এটাকে তর্জমা করলাম প্রযুক্তি, যতই প্রযুক্তির ভিতরে থাকো বিদায় চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কিভাবে যেতে চান? যাওয়ার কতগুলো পদ্ধতি আছে, আমি দুই একটা দেখাই আপনাকে, দুইটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই। আপনি কিভাবে যেতে চান, যখনই যাব কিভাবে যেতে চান? এইভাবে যেতে চান যে আপনার কানের কাছে এসে বলা হোক, সম্বোধন করা হোক, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রওহিম ওয়া রায়হান, এই সম্বোধনের মাধ্যমে যেতে চান? যেমন ইব্রাহিম ইবনে আদম বলখে আসছে, সবাই বলছে ইব্রাহিম এখনো তো অপেক্ষা করতেছি তুমি রাজা হিসাবে ফিরবে, আমরা তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, তুমি তো রাজা হিসাবে খারাপ ছিলে না, আমরা তো এখনো অপেক্ষায় তুমি ফিরবে, বলখের বাদশাহী আবার নিবে, তুমি আমাদের রাজা হবে আমরা তোমার প্রজা হব। ইব্রাহিম বলতেছে চার প্রশ্ন পাগল বানায় দিছে, ইব্রাহিম আর কোনোদিন ফিরবে না, রাজা তালাশ করো। বলছে সেই চার প্রশ্ন কি, এটা দিয়েই শেষ করতে চাইতেছি, চার প্রশ্ন কি? বলে মৃত্যুর সময় যখন আসবে তখন ফেরেশতা দুইটা সম্বোধনের একটা যে কোনো একটা করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খবীস বলবে, পবিত্র রু বলবে অথবা অপবিত্র রু, আপনি কোন ধারায় যাইতে চান? ইব্রাহিম বলে ফালা আদরি মাদা ইউকাতিব, আমি চিন্তায় পাগল হয়ে গেছি, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে, এই জন্য আমি ছেড়ে দিছি। বসে ইব্রাহিম দ্বিতীয়টা বলো, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ পারবে না, ফালা আদরি উচিত আমলাম উচিত, আমি দিতে পারবো কি পারবো না জানি না, এই চিন্তায় আমাকে পাগল বানায় গেছে। যদি প্রশ্ন করেন এই চিন্তা করলে কি লাভ হবে না? হবে, এখনো সুযোগ আছে। হাদিস বলতেছে হাত্তা ইউগারগের, এই উম্মতের জন্য সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইউটার্ন করতে পারে, ইউটার্ন ইউটার্ন বোঝেন, ঘুরে আসতে পারে, ফিরতে পারে, তওবা করতে পারে, এই উম্মতের জন্য সুযোগ আছে। নাহলে কোরআন কেন চিৎকার দিত লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো আমি এটাই চাই, আল্লাহ তো বলতেছে তোমরা ফিরে আসো, তোমাদের ফিরা চাই আমি। হাদিস কেন বলতো ইনতাবু ফানা হাবিবুহুম, লম্বা হাদিস, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আখরুকুহুম মির রাহমাতি, আল্লাহ বলে সমস্ত উম্মতের নাফরমানকে আমি রহমত থেকে বঞ্চিত করলেও আমি বন্ধুর উম্মতকে বঞ্চিত করব না, উম্মতে মুহাম্মাদীকে বঞ্চিত করব না, আমি তো কণ্ঠনালী পর্যন্ত অপেক্ষা করব যে কণ্ঠনালীর আসার পূর্ব মুহূর্তে হাত উঠায় কিনা, মুখ দিয়া তওবা বলে কিনা, যদি হাতও উঠাইতে না পারে মুখ দিয়েও বলতে না পারে এরকম আঙ্গুল দিয়া ইশারা করে কিনা। কেন বোবাই কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ, বোবার কোনো শব্দ আছে? ও কি করবে, ও তো এরকমই করবে, ঠিক না? কলেমা হবে না হবে না? হ্যাঁ, ইমানি মৌত হবে কি হবে না? হবে হবে, আল্লাহ বলে আমি অপেক্ষা করব, এই জন্যই তো বলে ওয়াইন তাবু ফানা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতকে বঞ্চিত করি না, বরং অপেক্ষায় থাকি। ইন আতানি লাইলান কবিলতু, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই, ইন আতানি নাহারান কবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নেই, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই, অমান আহদাম মিন্নি জুহুদাম ওয়া কারামা, উম্মতে মুহাম্মদি তোমরা আমাকে চিল্লা না, আমার মতো দাতা কেউ দাতা কেউ আমরা চিনি না। এসো তো বলে জানি না কবরেরটা জবাব দিতে পারবো কি পারবো না,
বলছে তৃতীয় বলে কিয়ামতের দিন ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফালা আদরি আমি জানি না আমার পাল্লা ভারী হবে না হালকা হবে বলছে চতুর্থ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফাসাইর যাদের বালি হবে এদেরকে আল্লাহ বলবে ঈদুল জান্নাতে ঈদুল জাহান্নামে ফালা আদরি মিন আইল ফারিকাইন আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত পাগল বানায় দিছে তো চলে তো যেতে হবে কিন্তু আমি কিভাবে যেতে চাই আমাকে ডিসাইড করতে হবে আমি কিভাবে যেতে চাই আমি কি এই সম্বোধন চাই না এর উল্টাটা চাই পবিত্র রূহ চাই না অপবিত্র রূহের সম্বোধন চাই কোনটা চাই কোনটা চাই শুধু মুখে বললে হবে না আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি অল্প সময়ের ভিতরই শেষ হয়ে যাবে আমি কোনটা চাই এখন আমার ইচ্ছা আগেই বললাম ইচ্ছা স্বাধীনতা দিছেন যুবককে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিছেন যুবতীকে দিছেন গরিবকে দিছেন ধনীকে দিছেন প্রত্যেক মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন তুমি কোনটা চাও চলা তো আসতে হবে কিন্তু কেমন আসতে চাও এরকম আসতে চাও কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য নামতে থাকবে তুমি চোখে দেখতে থাকবে তোমার ইস্তিকবালের জন্য ফেরেশতা নামবে দুনিয়ালা অবয়াস পর্যন্ত কেউ দেয় নাই যে বেটা মরলে কি ঘরের ভিতরেই তো কবর দিব আমরা সবসময় সাথে থাকব তুই ভয় পাইস কেন আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যু ব্যক্তিকে অবয় দেওয়ার সাহস করে নাই কিন্তু ফেরেশতারা অবয় দিবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো দুঃখ নাই কারণ কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা সঙ্গ দিব সঙ্গ আমরা কবরের সাথে থাকব কিয়ামতের মাঠের সাথে থাকব বলসেরাতের সাথে থাকব জান্নাতের গেটে নিয়ে তারপরে সঙ্গ ছাড়ব এর আগে না আর পলসেরাত পার হইতে পারলে তো হ্যান্ডওভার করব আমরা আসে আসে বুঝবেন কিনা জানি না দুনিয়ায় আসে কিছু ব্যক্তিত্ব আছে ওনারা যখন রাস্তা দিয়া যায় তো এক থানা আলারা প্রোটোকল দিতে দিতে আরেক থানার কাছে যায় ওই থানার কাছে হ্যান্ডওভার করে ওরা আবার প্রোটোকল দিতে 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 আরেক থানায় যায় হ্যান্ডওভার করে একটা উদাহরণই দিলাম উদাহরণ দিলাম মনে করেন ব্যক্তি হলো কি বলে নেত্রকোনার মন্ত্রী উনাকে নেত্রকোনা বাইরোড যাবে তো কতগুলো থানা পড়বে প্রথম গাজীপুর জেলা পড়বে তারপরে ময়মনসিংহ পড়বে আর কতগুলো থানা পড়বে এরকম হ্যান্ডওভার হইতে হইতে উনি ওনার বাড়ি পর্যন্ত পটুকলে পৌঁছবে তাই তো মনে বুঝাইতে পারি ফেরেশতারা বলে আমরা তোমাকে পটুকল দিতে দিতে হ্যান্ডওভার করব কোথায় যায়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম পলসেরাত পার করানোর পরে আসল পটুকল থাকবে ফেরেশতাদের তোমাকে স্বাগত জানাবে এদের হাতে হ্যান্ডওভার করব আর এরা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন কথার শেষ জায়গায় চলে আসছি আপনি কিভাবে যাইতে চান এটাকে আপনার ইচ্ছা দ্বারা আপনাকে ডিসাইড করতে হবে যুবক তুমি কিভাবে যাইতে চাও কেন কে কখন যাবে এটা জানার ক্ষমতা কারো নাই ক্ষমতা কারো নাই এই জন্যই মানুষ যখন আল্লাহ তৈরি করছেন রুগুলা সংখ্যা দেখে ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া এত কেন বানাইছেন দুনিয়া তো জায়গা নিবে না তো আল্লাহ জাগা নিবে না তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাল তুলাহুমুল মৌতা আসবে যাবে জাগার কোনো অভাব হবে না আল্লাহ বলে আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল নেই আছে নাকি সিরিয়াল এইখানেও বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে এইখানেও সন্তান পাওয়া যাবে চোখের পানি দিয়ে বাবাকে কবরে রাখছে
এইখানেও লোক পাওয়া যাবে ছোটকে বড় চোখের পানি দিয়ে কবরে রাখছে, আবার এইখানেও লোক পাওয়া যাবে ছোট বড়কে চোখের পানি দিয়ে কবরে রাখছে। অন্তরালে মা বোন পাওয়া যাবে যে স্বামীকে চোখের পানি মুছতে মুছতে বিদায় দিছে, আবার এখানেও লোক পাওয়া যাবে হয়তো যে স্ত্রীর লাশকে দেখতে দেখতে কবরে বিদায় দিছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আজকে ডিসিশন নিতে হবে আমি কেমন ভাবে যেতে চাই। এটাই আমার কথার ভঙ্গি, প্রশ্ন মনে করতে পারেন কথার ভঙ্গি, আপনি ডিসিশন নিতে হবে কেমন যেতে চান, কেন আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছেন। আল্লাহ চায় না আপনি অন্যভাবে যান, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, শুধু ইচ্ছা না আল্লাহর রহমত বিশেষ রহমতের মাধ্যমে আপনি আর আমি নির্বাচিত, বরং আমি তো বলবো কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে হাতের ছোঁয়ায় নির্বাচিত, হাতের ছোঁয়ায়। কোরআন বলে হুয়াজ তাবাকুম, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি, শুধু নির্বাচিত করি না মুকুটও লাগায় দিছি, তোমার মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মা, এটা মুকুট, যদিও আপনি চোখে দেখেন না আছে মুকুট। কবির কথাই সত্য, মউত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, মউত নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকান্দর সা ফাতেবি দেহারা, দুনিয়ার ওই চারজন রাজাকেই ছাড়েন নাই মউত, যাদের হাতের মুঠায় সারা দুনিয়ার রাজত্ব ছিল ওদেরকেই মউত ছাড়ে নাই। সবার কথা বাদেই দিলাম, যার জন্য এই জগৎটা তৈরি, আপনি তৈরি, আমি তৈরি, আকাশ তৈরি, জমিন তৈরি, সমগ্র সৃষ্টি যার জন্য তৈরি, উনি যখন থাকেন না আপনি কোত্থেকে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া চিরদিন যদি কারো জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার থেকে যেতেন না, উনি কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না, দুনিয়াই থেকে যেতেন। উনি তো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, আল্লাহ মালিক বটে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির রাজা। মানেন না, চিনি তো না, মানবো কোত্থেকে, ঠিক না? মানলে কি আর আমার সমাজের এই অবস্থা হইতো, আমার সমাজের এই অবস্থা হইতো না, সারা দুনিয়ার মুসলমানের এই অবস্থা হইতো না, মুসলমান এত নির্যাতিত হইতো না। যদি জানতো আর মানতো তাহলে মুসলমান এত নির্যাতিত হইতো এটা কোনোদিন হইতে পারে না। অতীত ইতিহাস এটাই বলে, মুসলমান নির্যাতিত হইতে দেরি, মুসলমানের উপরে নির্যাতন নামতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে না। না, এই ইতিহাস দুনিয়াতে নাই, হ্যাঁ কোরআনে নাই, হ্যাঁ আজকে কেন নাজেল হয় না? পঞ্চাশতম রাত্র তো হইতে চললো আজকে ফিলিস্তিন, কেন নামে না ফেরেশতা? নামবে তো নামবে, কার জন্য নামবে? ওই যুবকের জন্য নামবে যে নেট দেখা চুল কাটে? জিজ্ঞেস করেন, অধিকাংশ যুবক চুল কাটে নেট দেখা, স্টাইল নেটে দেখে, ওদের জন্য ফেরেশতা নামবে? যাদেরকে ২৪ ঘন্টা সুরক্ষিত করার পরে মাত্র ডেলি ৫ বার ডাকে, এক ঘন্টার জন্য ডাকে, এক ঘন্টার জন্য, ২৩ ঘন্টা সুরক্ষিত করে এক ঘন্টার জন্য ডাকে, আল্লাহ ডাকে তারপরও আসে না, বিশ্বাস করে, হায়াত আল্লাহর হাতে, মউত আল্লাহর হাতে। প্রবাদ বাক্য লাউড স্পিকারে বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, ওই আল্লাহ ডাকে তারপরও আসে না। বলবেন আসে না, আল্লাহ বাধ্য করে না কেন? না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছেন, নাহলে আপনি মানুষ হইতেন কেন? ইচ্ছা স্বাধীনতা যদি না থাকতো তাহলে আপনি মানুষ হইতেন না, আপনি জানোয়ার হইতেন, গরু হইতেন, ছাগল হইতেন, বেড়া হইতেন,
শূকর হইতেন কুকুর হইতেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না জিব্রিল এত বড় তারও ইচ্ছা স্বাধীনতা নাই বলুক কোন ওলামা আমাকে ওলামা তো নাই মনে হয় এখানে এত রাত পর্যন্ত বসে থাকবে কেন জিব্রিল তো এত বড় 600 ডানা মাথা উঁচা করলে সাত আকাশের উপরে যায় পাও প্রসারিত করলে তাহতা সারা পর্যন্ত যায় দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায় প্রমাণত দিছেন দুনিয়াতে একটা ডানার কোনা দিয়া খোঁচা দিয়া ডেড সি বানাইছেন চিনেন ডেড সি জর্ডানে রাখা আছে যে দেখা আসেন আমি দেখা আসছি আপনারও দেখা আসেন তাইলে বুঝে আসবে ও কত ইচ্ছা স্বাধীনতা দেন নাই এক ফুটে সমগ্র জগৎটাকে তুলা বানাবে ইসরাফিল শুধু একটা ফু দিবে নাফখাতান ওয়াহিদা কোরআনে আছে একটা ফু সব তুলা বানায় দিবে নিঃশেষ করে দিবে ও কত ইচ্ছা স্বাধীনতা দেন নাই ও কত ইচ্ছা স্বাধীনতা দেন নাই মালাকুল মউত কেউ তো ইচ্ছা স্বাধীনতা দেন নাই ও ইচ্ছা করলেই যাকে তাকে উঠায় নিতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে যতক্ষণ পর্যন্ত সীমা রেখা না আসে ওর ক্ষমতা নাই কাউকে ইচ্ছা মতো উঠে নেওয়া যাবে যদি ইচ্ছা ক্ষমতা দিতেন হায় 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 তাহলে আপনি জমিনে চলতেন আল্লাহর নাফরমানি করা কার বাড়িতে ডিশের লাইন না আছে কার ঘরে ওয়াইফাই না আছে কোন যুবক সারা রাত্র নেটের ভিতরে বিচরণ না করে কোন যুবতী না করে মাথার চুল খোলা রেখে রাস্তায় চলতো আর জমিন ওকে চলতে দিত আল্লাহ তো বলেন জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না যদি অনুমতি দিতেন লাতালাতিল আরদু ফি বাতনিহা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন অনুমতি চাই আল্লাহ অনুমতি দেন না একটু খেল দেখাই আমি হাদিস দিতেছি ইচ্ছা স্বাধীনতা যদি জমিনকে দিতেন রব্বে কাবার কসে আপনি তো পাও ফালাইতেন গইনা 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 ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই সৃষ্টি যত বড়ই হোক আপনাকে আমাকে দিছেন বিদায় আজকে কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন না বেরুন কাইফা তাআমালুন তুই করিস কি আমি দেখতেছি আর শুধু নোট করতেছি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন এটা হলো নোট মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ এটা নোট ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর আল্লাহ বলে চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস এটা আমি সুরক্ষিত করতেছি ইয়াউমা তুবলা সারাইর যদিও এটা গোপন বিষয় ছিল কেউ জানতো না তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস কিয়ামতের দিন এটাও তোকে স্ক্রিনে দেখায় দিল শুধু প্রজেক্টর তোদের কাছে আছে এরকম না সুপার প্রজেক্টর আমার কাছে রাখা আছে আমি তোকে দেখাবো তুই চোখে কি দেখাইছিস প্রজেক্টরে উঠবে তারপরে জিজ্ঞাসা করবো এটা কি ছিল বল দিলের ভিতরে যেটা ভাবি সারা দিন কত কিছুই তো দিলে যুবকে ভাবে যুবতী ভাবে আমরা ভাবি ঠিক না ভাবেন না হ্যাঁ নইলে এই প্রবাদ বাক্য কেন আসতো শরীরটা বুড়া হইলে কি হবে মনটা কি বুড়া হইলো বুড়াও ভাবে ঠিক না কি রাগ হয়ে গেলেন না বুড়ালা মনে হয় রাগ হয়ে গেল আল্লাহ বলে প্রজেক্টর এটাকে উঠাবো তারপরে জিজ্ঞেস করব কি ভাবছিলি ওই দিন বল বলতে বাধ্য হব আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এই জন্যই তো আপনি মানুষ কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই বলো ওলামা কাকে ইচ্ছা স্বাধীনতা দিছে কোন সৃষ্টিকে দেন নাই দিছে শুধু মানুষকে দিছে শুধু অপেক্ষা করতেছে করিস কি ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন আমি অপেক্ষায় আছি রেখায় পা দিতে দেরি আখাজ না হু বাগতাতান তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না আল্লাহ সারা দুনিয়ার প্রযুক্তি যদি ব্যবহার করি
তো কোরআন বলা দিছেন ওয়ালাউ ফি বুরুজিন আও সাইয়্যিদা, তুই যতই প্রযুক্তি ফিট করিস না কেন সময় আসতে দেরি সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দিয়ে তোকে উঠায় নিব, পরে প্রযুক্তি চেক করা হবে কাজ কেন করলো না, তখন দুনিয়াটা নিয়ে রিচার্জ করতে পারে কিন্তু তোকে আর ফিরত আনতে পারবে না, না পারবে? হ্যাঁ, প্রযুক্তি দিয়ে রাখা যাবে? হুজুররা তো তর্জমা করবে, যত যতই লোহার সন্দুকে থাকো আমি এটাকে তর্জমা করলাম প্রযুক্তি, যতই প্রযুক্তির ভিতরে থাকো বিদায় চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কিভাবে যেতে চান, যাওয়ার কতগুলা পদ্ধতি আছে, আমি দুই একটা দেখাই আপনাকে, দুইটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই, আপনি কিভাবে যেতে চান, যখনই যাব কিভাবে যেতে চান, এইভাবে যেতে চান যে আপনার কানের কাছে এসে বলা হোক সম্বোধন করা হোক উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রূহিন ওয়া রাইহান, এই সম্বোধনের মাধ্যমে যেতে চান, যেমন ইব্রাহিম ইবনে আদম বলখে আসছে তো সবাই বলছে ইব্রাহিম এখনো তো অপেক্ষা করতেছি তুমি রাজা হিসাবে ফিরবে, আমরা তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, তুমি তো রাজা হিসাবে খারাপ ছিলে না, আমরা তো এখনো অপেক্ষায় তুমি ফিরবে, বলখের বাদশাহী আবার নিবে, তুমি আমাদের রাজা হবে আমরা তোমার প্রজা হব। ইব্রাহিম বলতেছে চার প্রশ্ন পাগল বানায় দিছে, ইব্রাহিম আর কোনোদিন ফিরবে না, রাজা তালাশ করো, বলছে সেই চার প্রশ্ন কি, এটা দিয়ে শেষ করতে চাইতেছি, চার প্রশ্ন কি, বলে মৃত্যুর সময় যখন আসবে তখন ফেরেশতা দুইটা সম্বোধনের একটা যেই কোনো একটা করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে, পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ, আপনি কোন ধারায় যাইতে চান। ইব্রাহিম বলে ফালা আদরি মাদা ইউকাতিব, আমি চিন্তায় পাগল হয়ে গেছি, আমি জানি না আমাকে কি সম্বোধন করা, এই জন্য আমি ছেড়ে দিছি। বস ইব্রাহিম দ্বিতীয়টা বলো, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে কেউ পারবে না, ফালা আদরি আ উচিত আমলাম উচিত, আমি দিতে পারবো কি পারবো না জানি না, এই চিন্তায় আমাকে পাগল বানায় গেছে। যদি প্রশ্ন করেন এই চিন্তা করলে কি লাভ হবে, না হবে, এখনো সুযোগ আছে, হাদিস বলতেছে হাত্তা ইউগারগের, এই উম্মতের জন্য সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইউটার্ন করতে পারে, ইউটার্ন ইউটার্ন বোঝেন ঘুরে আসতে পারে, ফিরতে পারে, তওবা করতে পারে, এই উম্মতের জন্য সুযোগ আছে, নাহলে কোরআন কেন চিৎকার দিত লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো আমি এটাই চাই, আল্লাহ তো বলতেছে তোমরা ফিরে আসো, তোমাদের ফিরা চাই আমি। হাদিস কেন বলতো ইনতাবু ফানা হাবিবুহুম, লম্বা হাদিস, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আখরুকুহুম মির রাহমাতি, আল্লাহ বলে সমস্ত উম্মতের নাফরমানকে আমি রহমত থেকে বঞ্চিত করলেও আমি বন্ধুর উম্মতকে বঞ্চিত করব না, উম্মতে মুহাম্মাদিকে বঞ্চিত করব না, আমি তো কণ্ঠনালী পর্যন্ত অপেক্ষা করব যে কণ্ঠনালীর আসার পূর্ব মুহূর্তে হাত উঠায় কিনা, মুখ দিয়া তওবা বলে কিনা, যদি হাতও উঠাইতে না পারে মুখ দিয়েও বলতে না পারে এরকম আঙ্গুল দিয়া ইশারা করে কিনা, কেন বোবায় কি কথা বলতে পারে নাকি, হ্যাঁ বোবার কোনো শব্দ আছে, ও কি করবে, ও তো এরকমই করবে ঠিক না, কলেমা হবে না হবে না, হ্যাঁ ইমানি মৌত হবে কি হবে না, হবে হবে, আল্লাহ বলে আমি অপেক্ষা করব, এই জন্যই তো বলে ওয়াইন তাবু ফানা হাবিবুহু আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতকে বঞ্চিত করি না বরং অপেক্ষায় থাকি, ইন আতানি লাইলান কবিলতু, দিনে ফিরে আসতে বুকে জড়ায় নেই, ইন আতানি নাহারান কবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নেই, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নেই, অমান আহদাম মিন্নি জুহদাম ওয়া কারামা, উম্মতে মুহাম্মদি তোমরা আমাকে চিল্লা না, আমার মতো দাতা কেউ, দাতা আমরা চিনি না,
তো বলে জানি না কবর একটা জবাব দিতে পারবো কি পারবো না বলছে তৃতীয় তৃতীয় বলে তৃতীয় বলে কিয়ামতের দিন ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফালা আদরি আমি জানি না আমার পাল্লা ভারী হবে না হালকা হবে বলছে চতুর্থ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফাসাইর যাদের বালি হবে এদেরকে আল্লাহ বলবে ঈদুল জান্নাতে ঈদুল জাহান্নামে ফালা আদরি মিন আইল ফারিকাইন আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত পাগল বানায় দিছে তো চলে তো যেতে হবে কিন্তু আমি কিভাবে যেতে চাই আমাকে ডিসাইড করতে হবে আমি কিভাবে যেতে চাই আমি কি এই সম্বোধন চাই না এর উল্টাটা চাই পবিত্র রু চাই না অপবিত্র রুয়ের সম্বোধন চাই কোনটা চাই কোনটা চাই শুধু মুখে বললে হবে না আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি অল্প সময়ের ভিতরই শেষ হয়ে যাবে আমি কোনটা চাই এখন আমার ইচ্ছা আগেই বললাম ইচ্ছা স্বাধীনতা দিছেন যুবককে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিছেন যুবতীকে দিছেন গরিবকে দিছেন ধনীকে দিছেন প্রত্যেক মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন তুমি কোনটা চাও চলে তো আসতে হবে কিন্তু কেমন আসতে চাও এরকম আসতে চাও কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য নামতে থাকবে তুমি চোখে দেখতে থাকবে তোমার ইস্তেকবালের জন্য ফেরেশতা নামবে দুনিয়ালা অবয় আজ পর্যন্ত কেউ দেয় নাই যে বেটা মরলে কি ঘরের ভিতরেই তো কবর দিব আমরা সবসময় সাথে থাকব তুই ভয় পাইস কেন আজ পর্যন্ত কোন মানুষ মৃত্যু ব্যক্তিকে অবয় দেওয়ার সাহস করে নাই কিন্তু ফেরেশতারা অবয় দিবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো দুঃখ নাই কারণ কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা সঙ্গ দিব সঙ্গ আমরা কবরের সাথে থাকব কিয়ামতের মাঠের সাথে থাকব বলসেরাতের সাথে থাকব জান্নাতের গেটে নিয়ে তারপরে সঙ্গ ছাড়ব এর আগে না আর পলসেরাত পার হইতে পারলে তো হ্যান্ডওভার করব আমরা আসে আসে বুঝবেন কিনা জানি না দুনিয়ায় আসে কিছু ব্যক্তিত্ব আছে ওনারা যখন রাস্তা দিয়া যায় তো এক থানা আলারা প্রোটোকল দিতে দিতে আরেক থানার কাছে যায় ওই থানার কাছে হ্যান্ডওভার করে ওরা আবার প্রোটোকল দিতে 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 আরেক থানায় যায় হ্যান্ডওভার করে একটা উদাহরণই দিলাম উদাহরণ দিলাম উদাহরণ দিলাম মনে করেন ব্যক্তি হলো কি বলে নেত্রকোনার মন্ত্রী ওনাকে নেত্রকোনা বাইরোড যাবে তো কতগুলা থানা পড়বে প্রথম গাজীপুর জেলা পড়বে তারপরে ময়মনসিংহ পড়বে আর কতগুলা থানা পড়বে এরকম হ্যান্ডওভার হইতে হইতে উনি ওনার বাড়ি পর্যন্ত পটুকলে পৌঁছবে তাই তো মনে বুঝাইতে পারি না ফেরেশতারা বলে আমরা তোমাকে পটুকল দিতে দিতে হ্যান্ডওভার করব কোথায় যায়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম পলসেরাত পার করানোর পরে আসল পটুকল থাকবে ফেরেশতাদের তোমাকে স্বাগত জানাবে এদের হাতে হ্যান্ডওভার করব আর এরা বলবে সালাম তিফতুম ফাদখুলুহা খালিদিন কথার শেষ জায়গায় চলে আসছি আপনি কিভাবে যাইতে চান এটাকে আপনার ইচ্ছা দ্বারা আপনাকে ডিসাইড করতে হবে যুবক তুমি কিভাবে যাইতে চাও কেন কে কখন যাবে এটা জানার ক্ষমতা কারো নাই ক্ষমতা কারো নাই এই জন্যই মানুষ যখন আল্লাহ তৈরি করছেন রুগুলা সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া এত কেন বানাইছেন দুনিয়া তো জায়গা নিবে না তো আল্লাহ জাগা নিবে না তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জালতু লাহুমুল মউতা আসবে যাবে জাগার কোনো অভাব হবে না আল্লাহ বলে আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল নেই আছে নাকি সিরিয়াল এইখানেও বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে
এইখানেও সন্তান পাওয়া যাবে চোখের পানি দিয়া বাবাকে কবরে রাখছে, এইখানেও লোক পাওয়া যাবে ছোটকে বড় চোখের পানি দিয়ে কবরে রাখছে, আবার এইখানেও লোক পাওয়া যাবে ছোট বড়কে চোখের পানি দিয়ে কবরে রাখছে। অন্তরালে মা বোন পাওয়া যাবে যে স্বামীকে চোখের পানি মুছতে মুছতে বিদায় দিছে, আবার এইখানেও লোক পাওয়া যাবে হয়তো যে স্ত্রীর লাশকে দেখতে দেখতে কবরে বিদায় দিছে। আসল সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আজকে ডিসিশন নিতে হবে আমি কেমন ভাবে যেতে চাই, এটাই আমার কথার ভঙ্গি। প্রশ্ন মনে করতে পারেন, কথার ভঙ্গি আপনার ডিসিশন নিতে হবে কেমন যেতে চান, কারণ আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছেন, আল্লাহ চায় না আপনি অন্যভাবে যান, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, শুধু ইচ্ছা না আল্লাহর রহমত বিশেষ রহমতের মাধ্যমে আপনি আর আমি নির্বাচিত, বরং আমি তো বলবো কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে হাতের ছোঁয়ায় নির্বাচিত, হাতের ছোঁয়ায়। কোরআন বলে হুয়াজ তাবা কুম, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি, শুধু নির্বাচিত করি না মুকুটও লাগাইয়া দিছি, তোমার মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মা, এটা মুকুট, যদিও আপনি চোখে দেখেন না আছে মুকুট, মানতে হবে। যেমন চিনির দাম বাড়ছে বটে, 400 কোটি 800 কোটি মানুষ ডেলি 100 টাক করে বাহির করলো তো কত চিনির পাহাড় হয়ে যায়, ঠিক না? কিন্তু বিজ্ঞান এক রত্তিও বাহির করতে পারবে না, মেশিন আসে নাই যেই শরীর থেকে এক রত্তি চিনি বাহির করবে, কিন্তু চিনি আছে তো? হ্যাঁ না নাই? হ্যাঁ। লবণ আছে তো? লোহা আছে তো? হ্যাঁ আছে। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত আপনি কিভাবে যাবেন ডিসাইড আপনাকে করতে হবে, কিন্তু মৃত্যুর আগে। আল্লাহ বলে তোমাকে কুদরতি হাত দিয়ে আমি বাছাই করছি, মুকুট তোমার মাথায় লাগানো আছে। আল্লাহ রসুল তো একটু আগেও বলছে, এর চেয়ে আগে, শুধু মুকুট না আমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, সব হারায় যেতে পারে, এই উম্মত কেয়ামতের দিন হারাবে না। সাহাবা জিজ্ঞাসা করছে কেন হারাবে না, প্রথম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে খুঁজে বাহির করবেন কি করে, কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে না জানি কয় হাজার কোটি কেমনে বাহির করবেন, আল্লাহ রসুল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমরা হারাবে না। গোর্রাম মুআজ্জিলিন মিন আসারিস সুজুদ, নামাজের জায়গা উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আবু হুরায়রা দুইতে দুইতে এই পর্যন্ত চলে আসতেন, ওলামা জানে, ওনাকে জিজ্ঞাসা করছে এত লম্বা দন কেন, উরিদু আন উয়াত্তিলা গোর্রাতি, আমি চাই আমার নূরের জায়গা লম্বা হোক, অনেক বাহির হোক। কোরআনও তো বলে ইয়াস আনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কোন উম্মতের হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই উম্মতের শরীর থেকে নূর ছয়টা বাহির হবে, চতুর্দিকে নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, আলো আর আলো হবে। আসেন শেষ কথায় চলে আসছি, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিভাবে যেতে চান, আপনার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ বাধ্য করবে না, যদি করতেন তাহলে আমি আগেই বলছি, আগেই বলছি তাহলে মানুষের কাতারে হইতেন না, আমিও হইতাম না, আপনিও হইতেন না, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় থাকতো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, ইচ্ছা করলে পারেন। এই জন্যই আল্লাহ ইঙ্গিত দিছে উন্দুরিল্লাহ সামায় আকাশটা দেখো, ভাবিস চিন্তা করিস যে খুঁটি ছাড়া কি করে দাঁড় করায় রাখলো, স্বাধীনতা দিলেন না আমাকে দিলেন, ইচ্ছা করলে তো আমাকেও নাচাইতে পারতেন। হাদিসের শব্দ আছে তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, হায় ডিসকোভারি আর কি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, ছুটতে 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 কখনো শিকার হাতে লাগে কখনো লাগে না। আল্লাহ বলে ইচ্ছা করলে তোরও এরকম দৌড়াইতে পারতাম,
কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, হরণ করতে চাই না, স্বাধীনতায় দাগ দিতে চাই না, এই জন্য অপেক্ষা করতেছি। এই জন্য বলছে মাঝে মাঝে আকাশ দেখিস, মাঝে মাঝে সূর্য দেখিস, মাঝে মাঝে সমুদ্র আর তরঙ্গমালা দেখিস, উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখিস আর দৃঢ়তা দেখিস, উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ, কুল্লু দালিকা ইউকাররু জালালি ওয়া জামালি, সব কিছুকে আমি বাধ্য করছি, সব আমার বাধ্য। এই জন্যই তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সব 24 ঘন্টা আমার গুণগান গাইতে বাধ্য। কিন্তু মানুষ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, ও মানুষ তুই একমাত্র অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ একমাত্র কপাল তুরই পড়লো, আর কারো পড়লো, তোর কপাল পুড়াচ্ছে। তোকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোকে ডাকি জান্নাতের চাবি দিতে, তারপরও তুই আসিস না। পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গিরও খবর থাকে না, ঠিক না? পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গিরও খবর থাকে না। পদস্থ মানুষের সাথে সেলফি তুলতে দেরি, ফেসবুকের ভিতরে ফাটায় দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এটাই তো আমাদের অভ্যাস। অথচ আল্লাহ ডাকে, আল্লাহ চিনেন কে? আমি তো দুঃখে মরি যে মুসলমান আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর পরিচয় জানতে চায় না। আরে কোনোভাবে না জানুক, কমসে কম যদি 99 নামের অর্থ দেখতো গভীরভাবে, একাকী নির্জনে মনোযোগ সহকারে, তাইলো আল্লাহর বিরাট একটা পরিচয় ওর সামনে উঠে আসতো যে আমার রব কে। সাহাবা তো শুধু শুধু গৌরব করতেন না, রাত্র লম্বা হয়ে যাবে নাইলে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই দুর্গকে স্বাধীন করছেন, একা রুমিদের হাত থেকে, ওই দুর্গ আমার এই চোখে দেখে আসছি। দেওয়াল এতটুকু উঁচা যে টুপি পরা যায়, আমি হাইটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসে দেখছি। উনি একা স্বাধীন করছেন, একা। কেন? ওনারা আল্লাহকে চিনতেন, উনি জানতেন আমার সাথে কে। তো উনি চিৎকার দিয়ে বলতেন, মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, রব। এই জন্য জোরে বলতে পারতেন। আজকে মুসলমান বলতে পারে না জোরে, বলবে তো বলবে কি কইরা, ও তো আল্লাহই চিনে না। যে আল্লাহ ডাকে ওই আল্লাহর কাছেই আসে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা বাহানা মাত্র, ওরে কোনোভাবে আমার কাছে নিয়ে আসতে পারস কিনা দেখি, যদি নিয়ে আসতে পারিস তারপরে দেখব তোর টাকা কিভাবে না দেয়। প্রবাদ বাক্য নাই এরকম, কথা নাই আমাদের সমাজে, নাই? বড় ভাইরা ছোট ভাই করে বলে না, মনে হয় বড় ভাই বোঝেন না, ঠিক না? কি বলে না, কোনো মতে আমার কাছ পর্যন্ত আইনা দে, তারপরে দেখি টাকা দেয় কে না দেয় কি করে, ঠিক না? আল্লাহ তো বাহানা দিয়ে ডাকতেছে জান্নাতের চাবি দেওয়ার জন্য, নাইলে এই মাদ্রাসার মক্তবে কেন পড়াইতো? 65টা হাদিস পড়ায়, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্না আসসালা, নামাজ জান্নাতের চাবি, মিফতাহুল জান্না জান্নাতের চাবি, আসসালা নামাজ, কেন পড়াইতো? আল্লাহ তো বাহানা দিয়ে ডাক, জান্নাতে চাবি দিতে ডাক। ও তো বলে আমি 14 তারিখ লইয়ে খুশি, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? বলে আমি দুনিয়ার নাচ গান নিয়ে খুশি, জান্নাত দিয়ে কি করবো? ও জানে না কি জান্নাতের নাচ কিরকম? ও যদি জানতো ও তো সারা রাত্র ঘুমইতো না, তার বহু তাকে ছেড়া যেত। পাবনা বহুত লোক যায় কিন্তু দুনিয়ার ব্যাপারে চিন্তা করতে করতে তার ছিঁড়ে, আজ পর্যন্ত জান্নাত বপতে বপতে কারো তার ছিঁড়ে নাই। ওরে পাবনা নিত, ও তো জান্নাতে যায়, আজ পর্যন্ত তো ভাবে নাই, যুবক তো ভাবে আমি 14 তারিখ নিয়ে খুশি, সারা রাত্রের নাচ গান নিয়ে খুশি, ঠিক না? এটির নাম নাচ আর এটির নাম গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি 4 মিনিটের উপরে গান? হ্যাঁ, যাই না কইতেছেন না, না যাই না, যুবক করে জিগে 4 মিনিটের উপরে গান আছে?
আসল ছন্দগুলা কথাগুলা চার মিনিটের উপরে নাই, একটু লম্বা হয় আ উ করে না, একটু একটু অঙ্গি করে ভঙ্গি করে একটু নাচে নুচে তারপরে লম্বা হয়, আসল ছন্দ চার মিনিটের উপরে নাই। পাঁচ মিনিটের উপরে তো নাই নাই, আর জান্নাতের গান তো চল্লিশ বৎসর টানা হবে, একজন গাইবে তারপরও মন ভরবে না। যত শুনবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, আল্লাহ কানাল মৌতুলা মুতনা, আল্লাহ কি গলা বানায় দিছেন, মৌত থাকলে তো মরিয়ে যেতাম। আওয়াজ, যুবক তো জানে না ও কত বড় সিঙ্গার হবে, ও তো আজকাল দুনিয়ার সিঙ্গারের পিছনে ঘুরতে থাকে আর সারা রাত্র শুনতে থাকে আর একটু পর পর লিখতে থাকে আই লাভ ইউ, ঠিক না, তোমাকে বড় ভাল লাগে ঠিক না, আইকা সাইকা নাইকা নুইকা এদেরকে বলতে থাকে, ও তো জানি না ও কত বড় সিঙ্গার হবে। প্রত্যেক জান্নাতি দাউদ আল ইসলামের আওয়াজ পাবে, দাউদ আল ইসলামের আওয়াজ, দাউদ আল ইসলামের তো সিঙ্গার আল্লাহ জমিনে পয়দা করেন না আর করবেন না, বিশ্বাস হয় না, না মনে হয় হয় ঠিক না, আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, ঘুরা বেড়াই তো অনেকের লোকে দেখা হয় টক্কর হয় আমি চিনি, আমারে চিনেই তো হবে না, যুবকরা মানে আমি কিচ্ছু চিনি না ঠিক না, সব চিনি আমাকে অনেকে চিনি আলহামদুলিল্লাহ। এটা তো তোমারে সিঙ্গার বানাবে, দাউদি আওয়াজ দিবে, দাউদি আওয়াজ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স, সিঙ্গার তো ওকে বলে। তুমি যখন জান্নাতে গাবে তো তোমার সাথে তোমার জান্নাত পুরো ডান্স করবে পুরো, না যুবক মন বলে না, এদের তো ১৪ তারিখ নিয়ে খুশি ঠিক না, আর অবৈ তুম বিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে খুশ, এই জন্য ডিসিশন নিতে হবে আমি কিভাবে যাইতে চাই, চলে যেতে হবে, থাকা যাবে না, আমার ডিসিশনের উপরে নির্ভর করে। যদি আমি ওইভাবে যেতে চাই যে ডাইন হাতে আমল নামা মিলুক, প্রত্যেক জায়গায় সেলুট মিলুক, কবর পর্যন্ত আমাকে সেলুট দেখ, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ লিখছেন লাশ কবরে দিবে, দিবে না খালি নিয়ে রাখবে, কবর নিচের থেকে ওর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, ওয়াই উহাব্বিল জিসমাকা নূরা তোর শরীর নূরানি হবে, ওয়াসআদু রূহুকা ইলাল্লাহ তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তারাহু গুদুম্মা ওয়া আশিয়া তুই সকালে আল্লাহকে দেখবি বিকালে আল্লাহকে দেখবি। যদি এরকম মৌত চাই তাহলে আজকে তওবা করা উচিত, রাজি, আল্লাহ কিন্তু তওবা কবুল করার জন্য ডাকতেছেন, এখন প্রথম আকাশে আছে আল্লাহ ডাকতেছেন, কিন্তু আমরা যদিও শুনি না কিন্তু শুনে, কেউ কেউ শুনে, না শুনলে ওরা সারা রাত্রে যায় না মাঝে কাটায় কেন, আল্লাহওয়ালারা কেন যায় না মাঝে কাটায়, ওরা তো রাত্র হইলেই বলে না খানে মে মজা না শোনে, দিনে খায়া দেখছি মজা পাই নাই, রাত্রে ঘুমে শুয়া দেখছি মজা পাই নাই, তো মজা কোথায়, তেরে আগে রোনে মে মুসল্লায় কান্নার ভিতরে মজা, ওরা সারা রাত্র মুসল্লায় কাটায় দিতেছে, আছে লুক আছে দুনিয়াতে, বাংলাদেশেও আছে, প্রত্যেক থানায়ও আছে, এই শ্রীপুরও আছে, আমি মিয়া যায় দেখায় দিব আপনাদের, শ্রীপুরও আছে, জাননা মনে আসে কিলা হিসাবের কাছে যায় দেখেন না রাত্রে ঘুমায় না কান্দে, আসে কে মুস্তফা সাহেবের কাছে, জাননা যাবেন তো না, বেশি দূরে তো না, কোন জায়গায়, আরে বর্মিনা আরেকটা আছে, আসে এখানে আমি চিনি এদের, আসে ওদের রাত্রে ঘুম আসে, এই জন্য মেরে দোস্ত আসেন তওবা, আল্লাহ তওবার জন্য ডাকতেছে,
আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ আমার দিকে দিকে তাকায় না বন্ধুর দিকে তাকায় বন্ধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেননা বন্ধুর সাথে অঙ্গীকার সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে আমি রাজি করব কিন্তু বন্ধু বলে দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না না এই জন্য ডাকে যাতে বলতে পারে বন্ধু বড় ডাকছি ডেলি রাত্রে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হইতে দেরি প্রথম আসমা আকাশে যে আমি ডাকতে দেরি করি নাই কিন্তু হায় আপনার উন্মত্ত ডাকে সাড়া দেয় না এই জন্য তওবা করি করব হ্যাঁ কে কে করতে রাজি তাইলে এই হাত উঠানো অবস্থায় আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করতেছে আমাদেরকে মাফ করেন আমাদের সাথে উম্মতে মুহাম্মদীকেও মাফ করেন নামান আর আজকের থেকে প্রতিজ্ঞা করেন ওই রাস্তা শিখব যেই রাস্তায় চললে যেইভাবে চললে মৃত্যু লগ্নে সেলুট আসবে সেলুট তাতানাসালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة এটা সেলুটের আয়াত ফেরেশতা এসে সেলুট দিবে সেলুট নিয়ত করেন যে ওই রাস্তায় চলবে শিখেন ওলামাদের থেকে শিখেন হ্যাঁ দুনিয়ার মানুষ বাসলেও বাংলাদেশিরা বাজবে না কেন এই দেশের মতো ওলামাদের পরিবেশ আল্লাহ দুনিয়ার কোন দেশে দেন না আমি তো 99টা ঘুরা বলতেছি আপনাকে আমি কোথাও এই পরিবেশ পাই কিন্তু তিনটার সাথে আমি তুলনা করতে চাই না মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ওই তিনটা আলাদা বাকি দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ মসজিদ মাদ্রাসার পরিবেশ আমরা বাঁচতে পারব না এই জন্য এদের কাছে শিখি এদের সোহবতে যাই এদের সঙ্গে থাকি এদের কাছে যাওয়া আশা করি আরে আপনি বাপ নিয়ে চলেন চলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু পায়ে হাত রাখি আলেম ওলামাদের সাথে বাপ নিয়ে চলেন এদের সামনে বন্ধুত্ব সুলভ ভাবে চলেন কেয়ামতের দিনে এরা সুপারিশই হবে আপনি জানেন না এরা কারা সময় তো নাই নাইলে আবার কখনো আসলে আপনাদেরকে শোনাবো যে এরা কারা অনেক সময় মানুষ আঙ্গুল উঠায় মাদ্রাসায় বানায় কি আরে মাদ্রাসায় ইঞ্জিনিয়ার বানায় না এটা আমিও জানি ডাক্তার বানায় না আমিও জানি আর্কিটেকচার বানায় না আমিও জানি দুনিয়ার কিচ্ছু বানায় না এটাও আমি জানি কিন্তু মাদ্রাসা যেটা বানায় ওটা দুনিয়ার কেউ বানাইতে পারবে না মাদ্রাসা তো কেয়ামতের দিনের সুপারিশই বানায় সুপারিশ যেই দিন উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য এই উম্মতকে ডাইরেক্ট দোজখে পাঠাবে না ফয়সালা হইলেও পাঠাবে না এক জায়গায় জমা করবে যেইখান দিয়ে ওলামায়ে কেরাম জান্নাতে যাবে ওইখানে পৌঁছবে আল্লাহ সবাইকে বলবে যায় তাড়াতাড়ি ধর তো যে যাকে চিনে ওকে ধরবে বলবে কোথায় যান কয় জান্নাতে আপনারা না সুপারিশের অধিকার রাখেন আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছে দোজখে তো দুনিয়ায় পরিচয় থেকে লাভটা হইলো তো হইলো কি আমাদের জন্য সুপারিশ করেন তো আলেম আলেম ওলামাদের ওই দিন ভালোবাসা উছলায় বাহির হবে ওনারা শুনায় দিবে আল্লাহকে জান্নাতে যাব না আল্লাহ বলে হিসাব নিলাম না কিতাব নিলাম না ডাইরেক্ট জান্নাতে পাঠাইলাম যাবে না কেন এরকম আলটিমেটাম জান্নাতে যাবে না তো এগুলো তো সব শ্রীপুরের সব পরিচিত সব মহব্বতের এরা দুজুগে যাবে আর আমরা জান্নাতে যাব গেইটে তো আল্লাহ রসুল দাঁড়ায় আছে চেহারা দেখাবো তো দেখাবো কি করে তা আল্লাহ বলে কি বুঝাইতে চাও কে এদেরকে দিলে যাব নাইলে জীবন যাব না তা আল্লাহ বলবে যে যাকে চেনো ধরো আর নিয়ে যাও যে যাকে চিনবে যার লগে সম্পর্ক ছিল তাকে নিয়ে জান্নাতে চলে যাবে মাদ্রাসা কিয়ামতের দিনে সুপারিশই বানায় একজন হাফেজ 10 জন নিয়ে যাবে একজন আলেম 400 জন নিয়ে যাবে সুবহানাল্লাহ
আমি হিসাব করে দেখছি 18 কোটি মানুষ এর ভিতর থেকে যা মুসলমান বাংলাদেশে আমাদের বাগে মাত্র 77 জন পড়ে কোটা পুরা করতে হলে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি শুধু আলেমদের পিছে চলতো তাহলে কিয়ামতের দিনের জন্য গুটি লাল